My dear students, today I will take your English class of class 3. From English textbook of Butterfly, lesson 8, The Journey of Wheels. The Journey of Wheels, which at page number 101 to 105. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তৃতীয় শ্রেণীর ইংরাজি ক্লাস নেব। তোমাদের ইংরাজি পাঠ্যপুস্তক বাটারফ্লাই এর 8 নম্বর অধ্যায়, দ্য জার্নি অফ হুইলস, চাকার যাত্রা, যেটা তোমাদের 101 থেকে 105 পাতায় আছে। অন ইয়োর মার্কস, লেটস লুক এট দ্য পিকচার্স। দেখো তোমাদের বইয়েতে যে ছবিগুলো আছে, ভালো করে দেখো। প্রত্যেকটা ছবি ভালো করে তোমরা দেখো। হাউ মেনি অফ দিজ অবজেক্টস হ্যাভ ইউ সিন? তুমি এই জিনিসগুলোর কটা দেখেছ? তোমরা নিশ্চয়ই সবই দেখেছ, তাই তো? আমি সবই দেখেছি। তাহলে তোমরা কি বলবে? আই হ্যাভ সিন অল অফ দিজ অবজেক্টস, আমি সব জিনিসই দেখেছি। হোয়াট ইজ কমন ইন অল দিজ পিকচার্স? এই ছবিগুলোর মধ্যে সাধারণ মিল কোথায়? কি দেখো? চাকা, হুইল, প্রত্যেকটা কি দেখো? হুইল আছে। তাহলে এই হুইল ইজ কমন ইন অল দিজ পিকচার, একটা চাকা এই ছবিগুলোর মধ্যে একটা সাধারণ মিল আছে, তাই তো? লেটস রিড, পড়া যাক। ইউনিট 1, ডু ইউ নো মুন্নি? তোমরা কি মুন্নিকে জানো? মুন্নি যে লিটল গার্ল, মুন্নি হচ্ছে একটি ছোট্ট মেয়ে। সি স্টাডিজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। হার ফাদার ইজ এ পটার, তার বাবা একজন কুমোর। সি হেল্পস হার ফাদার, সে তার বাবাকে সাহায্য করে। ইন মেকিং আর্থেন পটস, মাটির পাত্র তৈরি করতে। সি গোজ টু দ্য মার্কেট, সে বাজারে যায়। উইথ হার ফাদার, তার বাবার সঙ্গে। ইন এ বুলক কার্স, গরুর গাড়িতে করে। হার ফাদার টেকস হার টু স্কুল অন হিজ বাইসাইকেল এভরিডে, তার বাবা তাকে তার সাইকেলে করে প্রতিদিন বিদ্যালয়ে নিয়ে যায়। লাস্ট সানডে, গত রবিবার, সি ওয়েন টু দ্য ভিলেজ ফেয়ার, সে গ্রামের মেলায় গিয়েছিল। সি টুক এ রাইড ইন দ্য জায়ান্ট হুইল, সে একটা বড় চাকায়। অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড, এবং নাগরদোলায় চড়েছিল। নেক্সট পেজ, মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি, মুন্নি খুব খুশি। সি স হাউ উই ইউজ দ্য হুইল ইন ডিফারেন্ট ওয়েজ, সে দেখেছিল আমরা চাকা বিভিন্নভাবে ব্যবহার করি। উইদাউট দ্য হুইল দেয়ার উড বি নো বাইসাইকেল, কার্স অর ট্রেন, চাকা ছাড়া সাইকেল, গাড়ি এবং ট্রেন চলে না। হুইলস আর ইউজড ইন উইন্ড মিল অ্যান্ড স্টিম ইঞ্জিন টু,
চাকা হাওয়া কল এবং বাষ্পচালিত ইঞ্জিনেও ব্যবহৃত হয়। উইদাউট দ্য হুইল আর ফাদার উড নট বি এবল টু মেক পর্স। চাকা ছাড়া তার বাবা পাত্র তৈরি করতে, মাটির পাত্র তৈরি করতে পারে না। হার মাদার উড ফেস ট্রাভেল ইন ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। তার মা চাকা ছাড়া কুয়ো থেকে জল তোলায় সমস্যার সম্মুখীন হয়। মেনি ফ্যাক্টরিজ রান অন হুইলস। অনেক কলকারখানা চাকাতে চলে। বাট হু ইনভেন্টেড দ্য হুইল। কিন্তু চাকা কে আবিষ্কার করেছে? নোবডি নোজ দ্য অ্যানসার। কে, কারো উত্তর জানা নেই। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ইউজ ওয়াজ দ্য ওয়াটার হুইল। ব্যবহৃত প্রথম চাকাগুলো একটি হল কুমোরের চাকা। ইট হ্যাপেন 5500 ইয়ার্স এগো। এটা 5500 বছর আগে ঘটেছিল। লেটার ম্যান ইউজ দ্য হুইল ফর ট্রান্সপোর্ট। পরে মানুষ পরিবহনের জন্য চাকা ব্যবহার করেছিল। দ্য ফার্স্ট মিন্স অফ ট্রান্সপোর্ট ওয়াজ এ উডেন কার্ট। পরিবহনের প্রথম উপায় ছিল কাঠের ঠেলা গাড়ি। হুইলস চেঞ্জ আওয়ার লাইফ। চাকা আমাদের জীবন পাল্টে দিল। উই ক্যান নাও মুভ ইজিলি অ্যান্ড কুইকলি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এখন আমরা খুব সহজেই এবং তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। উই ক্যান ইজিলি ট্রান্সপোর্ট হেভি গুডস অ্যান্ড অন হুইলস। চাকার সাহায্যে আমরা ভারী মালপত্র বয়ে নিয়ে যেতে পারি। আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকেম লেস উইথ দ্য ইনভেনশন অফ হুইলস। আমাদের দৈহিক পরিশ্রম কমে গেল চাকা আবিষ্কারের ফলে। রাইট ফ্রম দ্য টাইনিস্ট ওয়াচ গিয়ার টু দ্য লার্জ ভেহিকেলস দ্য হুইল ইজ ফাউন্ড এভরিওয়্যার। ক্ষুদ্রতম ঘড়ির গিয়ার থেকে বড় বড় যানবাহনে চাকা দেখতে পাওয়া যায়। সর্বত্র চাকা দেখতে পাওয়া যায়। ইট সেভ আওয়ার টাইম। এটা আমাদের সময় কমিয়ে দিল। ইট মেক্স আওয়ার লাইফ বেটার। এটি আমাদের জীবনকে আরো ভালো করে। কেমন? এটাই তোমরা বারবার পড়বে। আমি ইংরেজি এবং বাংলা মানেটা বলে দিয়েছি। কেমন? এটা বারবার পড়ে মানেগুলো পড়লে, মানেগুলো জানলে তবে তোমরা পরের অ্যাক্টিভিটি করতে পারবে। লেটস ডু অ্যাক্টিভিটি ওয়ান। তোমরা এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। কেমন? সব অ্যাক্টিভিটি ওয়ান, অ্যাক্টিভিটি টু, থ্রি, ফোর, ফাইভ পর্যন্তই আছে। এই অ্যাক্টিভিটিগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। কেমন? এই পড়ার মধ্যে যে আননোন ওয়ার্ডগুলো সেগুলো আমি বোর্ডে তুলেছি, দেখো। ওয়ান নোট, পটা মানে কি কুমো, আর্দে মানে কি মাটির তৈরি, বুলক কার্ট মানে গরুর গাড়ি, রাইড মানে কি চড়া, জায়েন্ট হুইল মানে কি বড় দোল্লা, মেরিগোরাউন্ড মানে কি নাগরদোল, উইন্ড মিলস মানে কি হাওয়া কলগুলি, স্টিম ইঞ্জিন মানে কি বাষ্পচালিত ইঞ্জিন, ট্রাভেল মানে কি সমস্যা, ওয়েল মানে কি কুয়ো, ইনভেন্টেড মানে কি আবিষ্কার করেছিল, নোবডি মানে কেউ না, ট্রান্সপোর্ট মানে কি পরিবহন, কার্ট মানে কি ঠেলা গাড়ি, ফিজিক্যাল মানে কি দহি, ওয়াচ মানে কি ঘড়ি, ভেহিকলস মানে কি যানবাহনগুলি, এভরিওয়্যার মানে কি সর্বত্র। এই হচ্ছে আননোন ওয়ার্ডের অর্থগুলো তোমরা জানলে। কেমন? এখানে দেখো অ্যাক্টিভিটি ওয়ান, নেম অফ ফোর থিংস দ্যাট আর রান বাই হুইল, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো
চাকার সাহায্যে যে জিনিসগুলো চলে, একটা দেখো বাইসাইকেল দিয়েছে, তোমরা আরো লিখতে পারো কি না, ট্রেন, কার্স, তারপরে তোমরা লিখতে পারো এই যে উইন্ড মিল, মানে হাওয়া কল, স্টিম ইঞ্জিন, এগুলো তো সব চাকার সাহায্যে চলে, তাহলে এগুলো লিখতে পারো এখানে, কেমন? নেক্সট অ্যাক্টিভিটি টু, লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দা বক্সেস গিভেন বিলো। নিচের যে তথ্যগুলো আছে সঠিক তথ্যের পাশে টি দাও, ভুল তথ্যের পাশে পাশে এফ দাও। দেখো আমি পড়ে দিচ্ছি, বাইসাইকেল নিডস হুইল টু মুভ, সাইকেলের সাইকেল যাওয়ার জন্যে চাকার দরকার, ট্রু, চাকা ছাড়া কি সাইকেল চলবে? নেক্সট দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ বুলক কার্টস, নো, এখানে আমরা পড়ে দেখেছি যে বুলক কার্ট কিন্তু ফার্স্ট ট্রান্সপোর্ট নয়, তাহলে এফ। উই অবজার্ভ দ্য ইউজ অফ হুইলস রাইট ফ্রম দ্য ওয়াচ টু দ্য জায়েন্ট হুইল। নেক্সট হচ্ছে মুন্নি টুকে রাইড অনলি ইন দ্য জায়েন্ট হুইল, না জায়েন্ট মানে বড় দোলনায় চলেছিল, না মেরি গো রাউন্ডও চলেছিল, তাহলে এটা ফল্স, কেমন? অ্যাক্টিভিটি থ্রি, এগুলো তোমরা করবে। অ্যাক্টিভিটি ফোর, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এগুলো তোমরা করতে পারবে, কেমন? এখানে দেখো, স্টাডি হাউ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক্যান বি ডিভাইডেড ইন টু পার্টস, দুটো ভাগে এই সেন্টেন্সগুলোকে ভাগ করতে হবে। মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি, মুন্নি দেখো, তারপরে ওয়াজ ভেরি হ্যাপি পরে এটা। এইভাবে তোমরা সি স্টাডিজ ইন ক্লাস থ্রি, সিটা আর স্টাডিজ ইন ক্লাস থ্রি, এই ঘরটার মধ্যে বসাতে হবে, বাকিগুলো তোমরা করে নিতে পারবে। এখানে কি করতে হবে, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য ব্লু বক্স উইথ দ্যাট অফ দ্য গ্রিন বক্স টু মেক কমপ্লিট মিনিংফুল সেন্টেন্সেস। এই নীল বাক্সের সঙ্গে সবুজ বাক্সের মিল করে কি করতে হবে, একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে, এটা তোমরা পারবে, করে নেবে। এই দিকেও দেখো, নাও ডিভাইড দ্য সেন্টেন্সেস অ্যাজ শোন বিফোর, এই আগে এইটার মতো তোমরা এটাকে দুটো ভাগেই সেন্টেন্সগুলোকে ভাগ করবে, পারবে তোমরা, কেমন? এই হচ্ছে আজকের তোমাদের পড়া, তাহলে আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ।